6 বছর ভারত বাংলাদেশ রুটে গাড়ি চালানো প্রদ্যুৎ চক্রবর্তীর হাতেই আবারও স্টিয়ারিং। অতীতের ফেরি পারাপারের ভোগান্তি থেকে এবার মুক্তি মিলেছে ভেবেই দারুণ উচ্ছ্বসিত এই চালক। ফেরির থেকে অনেকটা আমরা ভালো যাব এবং কোনো রাস্তায় কোনো জ্যামজট পাবো না, রাস্তায় কোনো ঝামেলা নাই। ফেরিঘাটে আমাদের যে সমস্যাটা বলতে, ফেরিঘাটে আমরা দিনের পর দিন অনেক সময় লেট করছি, এখন আর সেই সময়টা আমাদের লাগবে না। বেনাপোল হয়ে সরাসরি কলকাতা পৌঁছবে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি। অতীতের স্বাভাবিক সময়েও ফেরি যোগে পদ্মা পাড়ি দিতে 4 ঘন্টার পথ সেতুতে কমে এসেছে 4 মিনিটে। এতে যেন যাত্রীদের চোখে মুখে উচ্ছ্বাসের স্পষ্ট ছাপ। আমরা চট্টগ্রাম থেকে অপেক্ষা করতেছি যে এই স্বপ্নের পদ্মা সেতুতে যাওয়ার জন্য, এবং আজকেই প্রথমবারের মতো আমরা যাচ্ছি। আমাদের ভাগ্য ভালো, আমরা পদ্মা সেতু উপর দিয়ে যাচ্ছি, খুবই আনন্দিত হচ্ছে। 4-5 ঘন্টা আমাদের খুব সেফ হয়েছে কলকাতা যাওয়া। স্বপ্নের পদ্মা সেতু যখন সত্যি, তখন তো যাত্রাপথের ভোগান্তি কমবেই। সেতু খুলে দেওয়ার পর দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লাগার পাশাপাশি সুফল মিলেছে বিদেশ যাত্রায়ও। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা টোটালি সেভ হচ্ছে। গতকাল সকালে আমি, পরশুদিন আমি যে গাড়িটা সেরেছিলাম, সেই গাড়িটা নিউ মার্কেটে যে পৌঁছে গেছে বিকেল 4টায়, যে গাড়িটা ওখানে পৌঁছতো রাত 10টায়। দীর্ঘ 27 মাস বন্ধ থাকার পর সড়কপথে ভারত যাত্রা শুরু হলো আবারও। ফেরি পারাপারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা নেই, নেই নদী পারাপারের কোনো দুর্ভোগ। ঢাকা থেকে ছাড়া এই পরিবহনটি কলকাতায় পৌঁছবে বিকেল 5টায়। পদ্মা সেতু খুলে দেওয়ার পর সড়ক ও সেতু পথে বাংলাদেশের মানুষের যে দুর্ভোগের লাঘব হয়েছে, তার ছোঁয়া লাগছে এখন আন্তর্জাতিক রুটেও। সবকিছু ঠিকঠাক থাকলে 29 জন যাত্রীবাহী বাসটি কলকাতায় পৌঁছবে বিকেল 5:30টায়। যাত্রীরা বলছেন, পদ্মা সেতু নির্মাণের পর যেমন কমেছে সময়ের অপচয়, সঙ্গে কমেছে খরচ ও যাত্রাপথের ভোগান্তি।